আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমাদের জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কিত কয়েকটি আপডেট নিয়ে হাজির হয়েছে, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট হচ্ছে ম্যাথ না দাগিয়ে, অর্থাৎ যদি তুমি গণিত সাবজেক্টে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করো তাহলে কি তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবে কিনা, এই বিষয়ে কি বলছে গুচ্ছ কমিটি সে বিষয়ে আপডেট জানাবো। এছাড়া শিক্ষার্থীরা এই বিষয়টিকে কিভাবে নিচ্ছে সে বিষয়ে তথ্য থাকছে। এছাড়া তোমরা জানো ইতিমধ্যে দুইটি বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলার প্রকাশ করেছে, অন্য যে 20টি বিশ্ববিদ্যালয় রয়েছে তারা কবে সার্কুলার প্রকাশ করবে এ নিয়েও তথ্য থাকছে আজকের ভিডিওতে। চলো দেরি না করে বিস্তারিত অংশগুলো জেনে নিব। তবে গুচ্ছ সম্পর্কিত বিভিন্ন আপডেট সবার আগে পেতে অবশ্যই আইসিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। এই মুহূর্তে গণমাধ্যমে একটি খবর প্রকাশ হয়েছে আর যেখানে বলা হচ্ছে ম্যাথ না দাগিয়ে ইঞ্জিনিয়ারিং সিদ্ধান্ত নেবে শশ বিশ্ববিদ্যালয়। বিস্তারিত অংশে কি বলা হয়েছে একটু জেনে নিতে চাই। গুচ্ছভুক্ত 22 বিশ্ববিদ্যালয় ম্যাথ না দাগিয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার বিষয়ে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত নেবে, এ বিষয়ে গুচ্ছ ভর্তি আয়োজক কমিটি কোনো হস্তক্ষেপ করবে না। শনিবার সন্ধ্যায় দা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে একথা জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এমদাদুল হক। তিনি বলেন ভর্তি পরীক্ষায় কোন বিষয়ে উত্তর করতে হবে আর কোন বিষয়ে উত্তর করতে হবে না সেটি আমরা ওয়েমারশিটে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছি। এখন কোনো বিশ্ববিদ্যালয় যদি মনে করে ম্যাথের উপর উত্তর না করলে তাদের বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়া যাবে না তাহলে সেটি তাদের নিজস্ব ব্যাপার, এ বিষয়ে আমাদের কোনো হস্তক্ষেপ করব না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের সার্কুলারগুলোতে দেখেছি ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সকল সাবজেক্টগুলো রয়েছে সেই সকল সাবজেক্টগুলোতে পদার্থ এবং ম্যাথের উপর একটি আলাদাভাবে শর্ত থাকে এবং ওই বিষয়টি উত্তর করতে হয়। এখন এই বছর আসলে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়ার জন্য ম্যাথ উত্তর করতে হবে কি হবে না সেটা মূলত ওই বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করছে। এখন আমরা ইতিমধ্যে যে দুইটি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হয়েছে, অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ডিজিটাল ইউনিভার্সিটি যে সার্কুলার, সেখানে আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর ক্ষেত্রে ম্যাথকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এমনটাই করবে বলে আশা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা এই বিষয়টিকে কীভাবে দেখছে সে বিষয়ে আপডেট জানাবো, তার আগে জানিয়ে রাখি তোমাদের ইতিমধ্যে যে দুইটি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত হয়েছে আরও কিন্তু যে বাকি যে বিশ্ববিদ্যালয় রয়েছে 20টি বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু সার্কুলার খুব শীঘ্রই প্রকাশ করবে। আর এ বিষয়ে তথ্য দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি বলেন আগামী 20 অক্টোবর অর্থাৎ গণিতের ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে, সেখানে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি রিকোয়ারমেন্টটা কি সেটা সেখানে উল্লেখ থাকবে। ইতিমধ্যে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্কুলারটি দিয়েছি, যারা দেখো নাই দেখে নিতে পারো। এছাড়া ডিজিটাল ইউনিভার্সিটি সার্কুলারটি আইসিটি পয়েন্ট চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এছাড়া শিক্ষার্থীদের কিছু মতামত এখানে প্রকাশ করা হয়েছে একটু দেখে নিতে চাই। এদিকে গণিতের উপর উত্তর না করলে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার সুযোগ উচিত নয় বলে মনে করে ভর্তি ইচ্ছুকদের বড় একটি অংশ। তাদের মতে যারা গণিত বিষয়ে উত্তর করেছে তাদের থেকে বায়োলজিতে যারা উত্তর করেছে তারা এগিয়ে থাকবে, কেননা ভর্তি পরীক্ষায় গণিত প্রশ্ন অনেক সময় ব্যয় হয় এবং প্রশ্নটাও তুলনামূলকভাবে কঠিন হয়েছে। সো সেই ক্ষেত্রে যারা গণিত উত্তর করেছে তাদের মূল টার্গেটে কিন্তু ছিল যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাওয়া, তো সেই ক্ষেত্রে তারা নাম্বার কিছুটা পিছিয়ে রয়েছে। সো এই ক্ষেত্রে একজন শিক্ষার্থী সাইদ আব্দুল্লাহ নামে একজন শিক্ষার্থী বলেন গত বছর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল, আইসিটি বিষয়টি, সেখানে কম্পিউটার বিজ্ঞানের মতো কোনো একটি সাবজেক্ট পেতে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকল্প হিসাবে ধরা হয়েছিল, অর্থাৎ গণিত সাবজেক্টের বিকল্প। এবার কিন্তু সেই বিষয়টি নেই, আর গত বছর বাংলা ও ইংরেজি বাধ্যতামূলক ছিল কিন্তু এবছর কিন্তু ভর্তি পরীক্ষায় অপশনাল করা হয়েছে। যে সকল পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় গণিত অংশ উত্তর করেনি তাদের বেশিরভাগই এইচএসসিতে গণিত অপশনাল ছিল, তাদের 3টি মেইন সাবজেক্ট বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে ফলে তাদের গণিত পরীক্ষা দিতে হয়নি। আবার ভর্তি পরীক্ষায় গণিত না দিয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ভর্তির সুযোগ দিলে তারা গণিতের উপর অন্যায় করা হবে, যারা গণিতের উপর উত্তর করেছে তাদের উপর অন্যায় করা হবে। এইচএসসি অথবা ভর্তি পরীক্ষায় গণিতের দক্ষতার পরীক্ষা না দিয়ে কিভাবে তাদেরকে গণিত পদার্থ বিজ্ঞান অথবা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট দেওয়া হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, এটা অবশ্যই একটি যৌক্তিক কথা, কারণ গণিত সাবজেক্টটি যদি না দাগিয়ে থাকে কোনো একজন শিক্ষার্থী অথবা সে যদি এইচএসসি অথবা ভর্তি পরীক্ষায় তার পরীক্ষা না দিয়ে থাকে তাহলে কিভাবে তাকে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দিতে হয়। কারণ আমরা জানি ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে কিন্তু ম্যাথমেটিক্যাল অনেক টার্ম আছে, অনেকগুলো সাবজেক্ট কিন্তু সেখানে কমপ্লিট করতে হয়। সো সেই ক্ষেত্রে গণিত বিষয়টা অবশ্যই প্রয়োজন, যারা গণিত সাবজেক্ট উত্তর করেনি তাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো কিছুটা সুযোগ কম থাকবে এমনটাই আমরা আশা করছি সার্কুলারগুলোতে। সো ইতিমধ্যে আমরা দুইটা সার্কুলারে দেখেছি এমনটা হয়েছে। সো তোমার মতামত কি এই বিষয়ে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়া
গুচ্ছ সম্পর্কিত বিভিন্ন আপডেট সবার আগে পেতে অবশ্যই আইসিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে। সে মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।